কোঠিয়াদির বাস স্ট্যান্ড ঢাকা টু বৈরব কিংবা কিশোরগঞ্জ হাইওয়ে রুট। তো এই রাস্তাটি দিয়ে কিন্তু আপনাদেরকে হযরত শাহ শামসুদ্দিন আউলিয়া তোরণের নিচ দিয়ে এবং গেট দিয়ে কিন্তু আপনাদেরকে আমি একটু নিয়ে যাব, কিশোরগঞ্জ নিকলি হাওরের যে রাস্তাটি রয়েছে সেদিকে নিয়ে যাব। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি ঢাকার পথ ধরে এসে একদমই কিশোরগঞ্জ কোঠিয়াদির যে বাস স্ট্যান্ডে রয়েছে সেটাকে উপজেলা বাস স্ট্যান্ড বলা চলা যেতে পারে কিংবা পৌরসভা। তো বন্ধুরা, আমি কিন্তু সেই বাস স্ট্যান্ড থেকে ডানে ইউটার্ন করলাম, যেহেতু ভৈরবের দিক থেকে এসেছি। ডানে ইউটার্ন করেই কিন্তু এখানে আপনারা নিশ্চয়ই একটি বড় গেট দেখতে পাচ্ছেন, যেখানে লেখা আছে হযরত শাহ শামসুদ্দিন আউলিয়া তোরণ। অর্থাৎ এই গেটটির নিচ দিয়ে কিন্তু আপনাকে এই নিকলি হাওরের দিকে যেতে হবে। তো বন্ধুরা, যেটি হচ্ছে কোঠিয়াদীরের ঐতিহ্যবাহী বাজার, কোঠিয়াদীর ঐতিহ্যবাহী স্টেশন, আর এখান থেকে আসলে এই রাস্তাটি দিয়ে যারা আসলে যাতায়াত করবেন তাদের জন্য কিন্তু এখানে ঢাকা টু কিশোরগঞ্জের জন্য কিন্তু বিভিন্ন রকম গণপরিবহন হিসেবে বাস রয়েছে। তবে এই রাস্তাটি দিয়ে কিন্তু ইজি বাইক, সিএনজি এই গাড়িগুলো মূলত যাতায়াত করে থাকে। তো বন্ধুরা, আমরা কিন্তু আপনাদেরকে কিশোরগঞ্জ কোঠিয়াদীর থানার কিংবা পৌরসভার ভেতরস্থ যে রাস্তাটি রয়েছে, যে রাস্তাটি কোঠিয়াদীর বাস স্ট্যান্ড থেকে নিকলে যাওয়ার পথের রাস্তা, সেটি একটু দেখানোর চেষ্টা করছি। দুই পাশে অনেক মার্কেট ঘুরে উঠেছে, অনেক বড় বড় দোকান ঘুরে উঠেছে। তো যেটি হচ্ছে যে বন্ধুরা, সবচেয়ে বড় যে বিষয়, এই কোঠিয়াদীর বাস স্ট্যান্ডকে ঘিরে কিন্তু অনেকগুলো জায়গায় আপনি কিন্তু যাতায়াত করতে পারবেন। সেটি হচ্ছে যে কিশোরগঞ্জ থেকে ভৈরব হয়ে ঢাকা সিলেট হাইওয়ে, যেটি সেখানে যেতে পারবেন। আবার আপনারা যারা কোঠিয়াদীর থেকে যদি নরসিংদী হয়ে, যেটি হচ্ছে পাখনদিয়া থানাধীন ড্রেনের গার্ড ব্রিজ হয়ে মনোহরদী শিবপুর থানা হয়ে কিন্তু আপনারা একদমই ঢাকাগামী যে রুটটি রয়েছে ঢাকা টু সিলেট, এটা খোলা হয়ে কিন্তু আপনারা ঢাকার দিকে যেতে পারবেন। আবার এই কোঠিয়াদীর থেকে কিন্তু আপনারা কিশোরগঞ্জের রাস্তাটিতে না যেয়ে পাকুন্দিয়ার যে রাস্তাটি রয়েছে সেটি ধরে মঠখোলা হয়ে টুকবাজার হয়ে গাজীপুর কাপাসে হয়েও কিন্তু ঢাকায় যেতে পারবেন। তো বন্ধুরা, আমি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি নিকলির যে রাস্তাটি রয়েছে, যেহেতু নিকলিটি বর্তমানে সকলের কাছে খুব জনপ্রিয় একটি পর্যটন এলাকা কিংবা হাওড় এলাকা, সেই কারণে কিন্তু আমি আজকে এই রাস্তাটির আসলে প্রেক্ষাপটটি কী বা এই বাজার থেকে যাওয়ার পরে, এখানে দেখুন মঠখোলা বাজার থেকে এই রাস্তায় যাওয়ার পরে প্রথমে যে একটি তিন রাস্তা চত্বর পড়বে, বামে যাবেন না আপনারা, সোজা চলে যাবেন নিকলির রাস্তাটি ধরে। তবে রাস্তাটি কিন্তু যথেষ্ট পরিমাণের ভালো, যদিও সরু কিন্তু রাস্তা যথেষ্ট পরিমাণে ভালো। তো আপনারা কিন্তু এই কোঠিয়াদীর থেকে নিকলি যেতে পারেন এবং এই রাস্তাটি ধরেই মূলত আপনারা নিকলিতে যাবেন। তো অনেকেই আছেন যারা প্রবাসে থাকেন কিংবা দূরে থাকেন, অনেকদিন ধরে নিজ এলাকাকে দেখা হয় না, আশা করি তাদের জন্য তাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। তো আমার এই অল্প সময়ের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কিংবা আপনি যদি এই অঞ্চলের মানুষ হয়ে থাকেন এই ভিডিওটি দেখার পর আপনার অনুভূতি কী সেটিও আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।